হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো চলে এলাম আবার একটা নতুন ইটিং ভিডিও নিয়ে। তো চলো খাওয়া দাওয়া তো শুরু করব। তো তার আগে চলো কি কি মেনু আছে তোমাদেরকে একে একে সব বলে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ থালা একদম সাজিয়ে নিয়েছি। এখানে রয়েছে গরম গরম ভাত, একটা পাতিলেবু, বেগুন ভাজা, বিট, গাজর, বিনস একসাথে ভাজা, উচ্ছে দিয়ে মুগের ডাল, আর রয়েছে কিন্তু পাঁপড় ভাজা। তো চলো প্রথমেই কিন্তু বেগুন ভাজা দিয়ে সুন্দর করে ভাতটা খেয়ে নেব মেখে। বেগুনটা এতই নরম, আর শীতকালের বেগুন ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে, কি বলো তোমরা? তো বেগুন ভাজা দিয়ে কিন্তু যতটা পরিমাণ পারবো খেয়ে নেব, তারপরে কিন্তু নেক্সট খাবারে চলে যাব। তো তোমাদের কার কার ভাল লাগে বেগুন ভাজা বা বেগুন পোড়া দিয়ে ভাত খেতে? রুটি খেতেও কিন্তু মন্দ লাগে না, কি বলো তোমরা? তো চলো, আজকে আর এত সুন্দর বেগুনটা ভাজা হয়েছে সব দিয়ে খেয়ে নিলাম, তারপরের ভাতটা আমি নিয়ে নিলাম। এবারে কিন্তু ডাল দিয়ে মাখবো ভাতটা, তোর পুরোটাই ঢেলে নি, কি হবে রেখে, যা দেব অঙ্গে তাই যাবে সঙ্গে, কি বলো? তো একটু লেবু চিপে নিলাম, নিয়ে ভালো করে মেখে টেকে একদম বিট গাজর ভাজা দিয়ে একটু পাঁপড় দিয়ে ওফ জাস্ট ফাটাফাটি লাগছে। বিট গাজর ভাজাটা কিন্তু দারুণ লাগে খেতে, তরকারিতে যেমন ভালো লাগে। তো তোমরা কারা কারা তরকারিটা খেতে ভালোবাসো আর কারা কারা ভাজাটা খেতে ভালোবাসো? আমার তো স্পেশালি ভাজাটাই ভালো লাগে, তাই জন্য আজকে ভাজাটাই করেছি। তরকারিটা কী হয়, উপকারটা বেশি পাওয়া যায়, সেই জন্য তরকারিটা খাওয়া ভালো। তো এরকমভাবে খাওয়া দাওয়া কিন্তু চলতেই থাকবে। তো তোমাদের কেমন লাগছে এরকম টাইপের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতন টাটা।